আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। বন্ধুরা, কাছের ও দূরে, দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আলোচনা করব, স্বপ্নে মৃত ব্যক্তিকে নিদ্রিত বা ঘুমন্ত দেখলে কি হয়। আমরা অনেকে হয়তো স্বপ্নে মৃত ব্যক্তিদের ঘুমাতে দেখি বা নিদ্রিত দেখি। আপনি যদি আপনার মৃত মা বাবা, ভাই বোন, আপনার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এলাকার কাউকে স্বপ্নে যদি ঘুমন্ত দেখেন বা নিদ্রিত দেখেন, এটা কি ভালো নাকি খারাপ, আজকের ভিডিওটি থেকে জানতে পারবেন। বন্ধুরা, মৃত ব্যক্তি সংক্রান্ত স্বপ্নের ব্যাখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। মৃত ব্যক্তিদের স্বপ্নে যা দেখা হয়, কোনো ব্যক্তি যদি দেখেন, এর একটা গুরুত্ব আছে। মৃত ব্যক্তি যদি স্বপ্নে কোনো কিছুর কথা বলে বা কোনো সংকেত দেয়, তাহলে সেটা সত্য হয়ে থাকে। কারণ মৃত ব্যক্তি সে দারুল হক, সত্য জগতে পৌঁছে গেছে, কবর পৌঁছে গেছে, যে কবরটাকে সত্য জগৎ বলা হয়। তো এখন মৃত ব্যক্তি সে কবরে থাকা অবস্থায় যদি আপনি তাকে স্বপ্নে দেখেন, তাহলে ধরে নিতে হবে যে আপনার স্বপ্নটা অনেকটা সত্য স্বপ্ন বা একটা ফলদায়ক স্বপ্ন। তো সেজন্য দর্শক, কেউ অবহেলা করবেন না, কেউ অসতর্ক থাকবেন না। মৃত ব্যক্তিকে নিয়ে যা কিছু আপনার স্বপ্নে দেখবেন, তাহলে আপনারা একজন যথা উপযুক্ত আলেমের কাছে গিয়ে, যে নাকি স্বপ্নের ব্যাখ্যা পারদর্শী, তার সাথে বসে স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানবেন ইনশাআল্লাহ। আর আমার এই চ্যানেল থেকে অনেক রকমের স্বপ্নের ব্যাখ্যা আপনারা জেনে নিতে পারেন, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, স্বপ্নে মৃত ব্যক্তিকে নিদ্রিত বা ঘুমন্ত দেখলে কি হয়, এর ব্যাখ্যাটা কি, আজকের এই ভিডিওটিতে জানবো। তো কেউ যদি স্বপ্নে এমন দেখেন, কোনো মৃত ব্যক্তিকে ঘুমন্ত দেখেন বা মৃত ব্যক্তিকে সে নিদ্রিত আছে এমনটা দেখলেন, তাহলে এটা দেখা সে মৃত ব্যক্তির, যাকে আপনি স্বপ্নে দেখলেন, সে মৃত ব্যক্তি তার কবরে আরাম আয়েশে থাকার প্রতি ইঙ্গিত করে, আখেরাতে সে আরামের সাথে আছে, শান্তির সাথে আছে এমনটা বোঝায়। তো আপনি যদি আপনার মৃত মা অথবা বাবাকে দেখেন বা মৃত ভাই বোনকে দেখেন, আত্মীয় স্বজন কাউকে যদি আপনি স্বপ্নে এই ঘুমন্ত অবস্থায় দেখেন বা সে নিদ্রায় আছে এমনটা দেখলেন, তাহলে আলহামদুলিল্লাহ, আপনার সেই মা বাবা কিংবা ভাই বোন তারা আখেরাতে সুখে আছে, শান্তিতে আছে। মৃত ব্যক্তিটি সে কবরে ভালো আছে, কোনো প্রকার অশান্তিতে সে নেই, সে শান্তিতে আছে, আরামে আছে এমনটা বোঝায়। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটু লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।